নিউজ মোমেন্টের অঙ্কিতা নিউজ মোমেন্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের সমাচার। ভারতে কোভিড ট্যালি তার কম দৈনিক ক্যাশলোডের বর্তমান প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ। গত 24 ঘন্টায় ভারত 25,467টা নতুন কোভিড-19 সংক্রমণ শনাক্ত করেছে। যদিও মঙ্গলবারের ক্যাশলোড সোমবারের তুলনায় কিছুটা বেশি, তবে নতুন মামলাগুলি টানা দ্বিতীয় দিনের জন্য 30,000-এর নিচে রয়ে গেছে। কোভিডের মৃত্যুর ক্ষেত্রে 354 নাগরিক বিভিন্ন জটিলতার কারণে তাদের জীবন হারিয়েছে। মঙ্গলবার জাতীয় পুনরুদ্ধারের হার উন্নত হয়েছে। দৈনিক স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে ভারতের বর্তমান পুনরুদ্ধার দাঁড়িয়েছে 97.68%, যা গত বছরের মার্চের পর থেকে দেশটি সবচেয়ে বেশি দেখেছে। সক্রিয় মামলাগুলিও 4 লক্ষের নিচেই রয়েছে। বর্তমানে দেশে প্রায় 3.2 লক্ষ সক্রিয় কোভিড কেস রয়েছে, সরকারি তথ্য তাই বলছে। সফলতা কি শুরুয়াত সিফ মোশন কে সাথ মোশন ওপেন স্কলারশিপ টেস্ট ফর ক্লাস 7th to 12th স্টুডেন্ট গেট আপ টু 50% স্কলারশিপ for session 2021-22 at Durgapur. And for more details, please contact 9434-8222. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজ্যের হিন্দি ভাষীদের জন্য এক বড় ঘোষণা করেছেন। তিনি বলেছিলেন যে রাজ্যের আরও 200টি হিন্দি মাধ্যমের স্কুল প্রস্তুত হবে। এর বাইরে হিন্দি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি প্রস্তুত হচ্ছে। নবান্ন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 500টি সাঁওতাল স্কুল, 200টি রাজবংশী স্কুল, 100টি ইংলিশ মিডিয়াম স্কুল অলচিকি ভাষায় প্রস্তুত হবে। এর বাইরে অন্যান্য ভাষায় পাঠ্যক্রম তৈরির পর অনেক স্কুল খোলা হবে। আদিবাসী উপদেষ্টা কমিটির এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের উপজাতীয় সম্প্রদায়ের উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিদ্যালয় সম্বন্ধে বিশেষ আলোচনা ছিল। মুখ্যমন্ত্রী বলেন, 2013 সালে আমাদের সরকার আদিবাসী বিভাগ চালু করেছিল। তারপর থেকে এই বিভাগের বাজেট প্রায় 6 গুণ বৃদ্ধি করা হয়েছে, যাতে উপজাতীয়দের উন্নয়নে কোনো ঘাটতি না হয়। প্রতিটি উপায়ে আমরা উপজাতিদের সাহায্য করছি। জয় বাংলা পেনশন, লক্ষ্মী ভাণ্ডারের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজাতীয়দের জমিতে কেউ হস্তক্ষেপ করতে পারেনি। লক্ষণীয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর হিন্দি স্কুলের সংখ্যা 500-এর বেশিও বেড়েছে। যেখানে 10% বেশি হিন্দিভাষী জনসংখ্যা আছে, সেখানে সরকারি অফিসগুলিতে হিন্দিতে চিঠিপত্র করার স্বাধীনতা রয়েছে। হিন্দি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকারের সম্প্রচারণের ব্যাপারে খুব সিরিয়াস। বায়োফিনা, ড্রিঙ্ক হেলদি, স্টে হেলদি, লিচি ফ্লেভার। ফর ট্রেড ইনকোয়ারি মেল care@rkmgroup.in, contact toll free number 1-800-258-7060. পারবেলিয়া সরস্বতী ক্লাবের তত্ত্বাবধানে মঙ্গলবার নিতুরিয়া ব্লকের পারবেলিয়া কোলিয়ারি ফুটবল মাঠে গণেশ পূজার জন্য একটি পিক পূজা করা হয়েছিল। সাগর প্রসাদ যাদব শালতোর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রমাশঙ্কর সিংহ, তেজনারায়ণ রাম, শঙ্কর যাদব, সন্তোষ সিং, অপ্পু পাণ্ডে, পারবেলিয়া কোলিয়ারির আধিকারিকরা উপস্থিত ছিলেন। পূজা প্যান্ডেলটি 10ই সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। কুন্তি পুজোর সময় শান্তিভূষণ প্রসাদ যাদব বলেছিলেন যে করোনার নিয়ম অনুসরণ করে ভক্তদের
পূজা প্যান্ডেলে আসতে এবং যেতে হবে। এটি লক্ষণীয় যে 1999 সালে শশীভূষণ প্রসাদ যাদবের নেতৃত্বে গণেশ পূজা শুরু হয়েছিল। তিনি নিটুরিয়া ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন। তার ভাই শান্তিভূষণ প্রসাদ যাদব বলেছিলেন যে এই বার্ষিক উৎসব যারা কঠোর পরিশ্রমী মানুষের মনে আনন্দ এবং নতুন উদ্দীপনা সঞ্চার করে। অতএব করোনার নিয়মগুলি মাথায় রেখে বিঘ্নহর্ত গণেশজির পূজার জন্য পেক পূজা করা হয়েছিল। পারবেলিয়া শিব মন্দিরে পুরোহিত মনোহর পাণ্ডে বৈদিক মন্ত্র দ্বারা ভূমি পূজা ও খুঁটি পূজন করেন। পূজার পর উপস্থিত লোকেরা যথাযথভাবে গণপতি ভগবান গণেশের প্যান্ডেল নির্মাণের উদ্বোধন করেন নারকেল ভেঙে এবং পেক পূজার পতাকা দাফন করে। ओम यानि कानि च सर्व पाप कृतानि च प्रदीक्षणम् पदे पदे ओम यानि कानि सर्व पाप कृतानि च प्रदीक्षणम् पदे पदे ओम यानि कानि सर्व पाप कृतानि च प्रदीक्षणम् पदे पदे ओम यानि कानि सर्व पाप कृतानि च प्रदीक्षणम् पदे पदे साथ में रखेंगे। तमेव माता च पिता तमेव तमेव बंधु च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव तमेव Share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563830. Barabani blocker Jam Gram Panchayater. জামগ্রাম আঞ্চলিক হাই স্কুল আজ আরম্ভ হলো। দূরের সরকার সকাল থেকে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারে দেখা গেল ব্যাপক ভিড় এবং ফর্ম তুলে ফিলাপের পালাও ব্যাপকভাবে হলো। উপস্থিত ছিলেন শিবানী মুর্মু পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য, অসিত সিং জামগ্রাম পঞ্চায়েতের প্রধান, কেশব রাউত, মনোজ শর্মা। রিপোর্ট বারাবণি। रूम नंबर 8 काउंटर 2 9 एक टू एक टू सात सात ठीक है। रूम नंबर 9 काउंटर 3 सात सात जो भी सोचा तो কিছুদিন থেকে দেখবেন মহিলারা নিজেরাই ইন্টারনেটে বাই করছিল, সবাই ফর্ম বাই করছিল। ফর্মটা গ্রাহ্য হয়নি, সিএম বলেছে যে ফর্মগুলো খালি পঞ্চায়েত থেকে দেওয়া হবে, তার কোড বসিয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ দালালি করে বেশি রেট না নিতে পারে বাজার থেকে, ভিড়ও হচ্ছে কম। সেই সকল খুব ইচ্ছার মধ্যে আছে। আমি আস্তে আস্তে আমি হেঁটে এলাম, পুরো রাস্তাতে জ্যাম আছে। তাই মনে হয় আজ 2-3 হাজার ফর্ম জমা হয়েও যাবে, 2-3টা ডেটও আছে। একদম গৌরাঙ্গিকে দেখলাম ব্যাপক ভিড় ছিল। এই উৎসাহ সমগ্র বারাবণীতে না, সমগ্র পশ্চিমবঙ্গে একটা ব্যাপক উৎসাহ ছিল না এখন আমাদের মধ্যে। দাদা, যারা দিচ্ছে আজকে তাদের কতদিনের মধ্যে মোটামুটি একটা ইয়ে হবে আপনাদের কাছে, কতদিনের মধ্যে তারা পেতে পারে? সবাই তো আগ্রহ আছে, পুজোর আগে কি তারা পেয়ে যাবে? করবে নিশ্চয়ই, চেষ্টা করছে সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়, চেষ্টা করবে। নিউজ মুভমেন্ট প্রেজেন্ট ইউটিউব চ্যানেল ফর নিউজ ইন বাংলা উর্দু ইংলিশ এন্ড হিন্দি। পার্বতী এডুকেশনাল সোসাইটি সোমবার আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে করোনা যোদ্ধাদের সম্মান অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে।
করোনা যোদ্ধাদের সম্মানিত করার পর পার্বতী এডুকেশনাল সোসাইটি একটি রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করে। একই সময়ে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ত্রাণ তহবিল এবং রামকৃষ্ণ মিশন ত্রাণ তহবিলে অভাবীদের সাহায্য করার জন্য দুই প্রতিষ্ঠানকে আলাদাভাবে 51,000 টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের অতিথি হিসেবে পৌর কর্পোরেশন চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি, রামকৃষ্ণ মিশন আসানসোলের সচিব স্বামী সৌমাত্মানন্দজি মহারাজ, ডক্টর কৌশিক সুর, ডক্টর সুপ্রিয় মজুমদার, ডক্টর পামেলা মজুমদার, ডক্টর দেবদাস চক্রবর্তী, ডক্টর সম্রাট মোহরা, ফসবেকি সভাপতি আর পি খৈতান, সমাজকর্মী দীপক রুদ্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধনী গান উপস্থাপন করেন পার্বতী শিক্ষা সমিতির পরিচালক মিতা রায়, অতিথিদের সোসাইটির চেয়ারম্যান শচীন্দ্রনাথ রায় এবং সেক্রেটারি গৌরব রায় সম্মানিত করেন। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার নিতিন সিংহানিয়ার নেতৃত্বে সোমবার সন্ধ্যায় কর্পোরেশন সদর দপ্তরে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে করোনা ভ্যাকসিন এবং সরকারি প্রকল্প সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার তথা ADDA CEO নিতিন সিংহানিয়া বলেন যে এখনও পর্যন্ত 13টি ভ্যাকসিন ক্যাম্প এবং বস্তি এলাকায় 7টি ক্যাম্প অর্থাৎ মোট 20টি ক্যাম্প করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় চলছে। নিতিন সিংহানিয়া আরও বলেন বৃহস্পতিবার থেকে আরও 13টি ক্যাম্প স্থাপন করা হবে অর্থাৎ মোট 33টি ক্যাম্প স্থাপন করা হবে এবং প্রতিটি ক্যাম্পে প্রতিদিন 300 জনকে ভ্যাকসিন দেওয়া হবে অর্থাৎ প্রতিদিন প্রায় 10,000 ভ্যাকসিন মানুষকে দেওয়া যাবে। এর সাথে দুয়ারে সরকার প্রকল্পের আওতায় আরও 12টি ক্যাম্প বাড়ানো হবে, প্রতিটি বড়তে একটি করে ক্যাম্প এবং 7 নম্বর বড় এলাকায় 2টি ক্যাম্প বাড়ানো হবে। এই শিবিরগুলির মাধ্যমে সরকারের প্রকল্পগুলি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মানুষ যাতে আরও কাছে থেকে পেতে পারেন তাই জন্য এই ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত চিনাকুড়ি থেকে রাধানগর যাওয়ার রাস্তাটি, আর সেই রাস্তা সংস্কারের কথা প্রশাসনকে বারবার বলেও কোনো লাভ হয়নি। তাই এবার রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ সামিল হলো এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার ওই এলাকায় প্রায় 100 খানেক তৃণমূলের মহিলা ও পুরুষ কর্মীরা সামিল হয় এই পথ অবরোধে। এদিন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই এলাকার প্রায় 3 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনকে বারবার বলে আজও সংস্কার করা হয়নি রাস্তাটি। এদিকে রাস্তার বেহাল দশার কারণে নিত্যদিনই এ রাস্তায় ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা, আর তাই ওই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এদিন তৃণমূল ঝান্ডা নিয়ে পথ অবরোধে সামিল হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই দিন সকাল 9টায় থেকে প্রায় 1টা পর্যন্ত চলে এই পথ অবরোধ, পরে পুলিশ আশ্বাসে উঠে যায় অবরোধ। যদিও এলাকাবাসী সূত্রে খবর ওভারলোডিং ডাম্পারের কারণেই এমন বেহাল দশা এই রাস্তাটির। অন্ডাল ব্লকে খাস কাজুদা কলিয়ারিতে সংঘমিত্র ক্লাব কর্তৃক আয়োজিত দান শিবির। অন্ডাল ব্লকের খাস কাজুদা কলিয়ারিতে সংঘমিত্র ক্লাব কর্তৃক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই সময় মোট 50 জন তাদের রক্তদান করেছিলেন। এই কর্মসূচিতে আসানসোল মহকুমা হাসপাতালের দল রক্ত সংগ্রহ করেছিল এবং এই সময় সহযোগিতা করেছিল জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব ননিয়া বলেন, আমি বহু বছর ধরে এই ক্লাবটিকে চিনি। এই ক্লাব অতীতে এই ধরনের সামাজিক কাজ করে আসছে। রক্তদান একটি মহৎ কাজ, আমি অনেকবার রক্ত দিয়েছি এবং রক্ত দেওয়ার পর এটা খুবই ভালো অভিজ্ঞতা হয়। আমাদের প্রত্যেকের জীবনে অন্তত একবার রক্তদান করতে হবে। এ সময় খাস কাজুদা কলিয়ারির অর্থ ব্যবস্থাপক অনির্বাণ গোস্বামী এবং সংঘমিত্র ক্লাবের সদস্য সভাপতি তারক কিরণ মণ্ডল, সহসভাপতি অসীম ব্যানার্জি, সম্পাদক দিলীপ চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক সোমনাথ বিশ্বাস, গৌতম সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।
দেখতে দেখতে 23 বছরে পা দিল। পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার অন্তর্গত পারবেলিয়া সরস্বতী ক্লাবের গণেশ পুজো আজ তারের খুঁটি পুজোর দ্বারা শুভ সূচনা করলেন নিতুরিয়া ব্লক তৃণমূলের কংগ্রেসের সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব। তিনি জানান, জেলা বিখ্যাত গণেশ পুজো মণ্ডপটি তৈরি হবে শঙ্খ আকারের। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের গাইডলাইনকে মান্যতা দিয়ে 5 দিন ব্যাপী এই পুজো করা হবে। পুজোর দিনগুলোতে বিশেষ আকর্ষণীয় হিসেবে রয়েছে ব্লাড ডোনেশন ও চক্ষু হাসপাতালের বিশেষ ক্যাম্প। অতি মহামারী সময়কালীন দর্শনার্থীদের মণ্ডপের ভিতরে প্রবেশ নিষিদ্ধ রইবে। এর ফলে করোনা সংক্রমণের প্রভাব থেকে সুরক্ষিত রইবে সকল দর্শনার্থীরা। করোনার প্রভাবে কাটছাঁট করে প্যান্ডেল এবং মূর্তির খরচ হবে 3 লক্ষ টাকা পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতবর্ষ কোভিডকে নিয়ে খুব মানে অসুবিধাতে আছে, আমরাও সেটাকে আমাদের রাজ্য সরকারের যে গাইডলাইন এবং কেন্দ্র সরকারের যে গাইডলাইন আমরা সমস্ত গাইডলাইন মেনে আমরা এই পুজোটা করছি। আমরা পুজোর ব্যবস্থা এমন করছি যেমন বাইরে থেকেই প্যান্ডেল দেখা হোক এবং বাইরে থেকে মূর্তি দেখা হোক, এবং আমরা খুব ছোট করেই করছি প্রোগ্রামটা যেহেতু কোভিডের সময় আছে এবং আমরা মেলা লাগাচ্ছি না। আমাদের 5 দিন পুজো হবে এবং এই পুজোতে আমরা নানা রকমের অনুষ্ঠান, ব্লাড ডোনেশন ক্যাম্প, কবি সাহিত্যিককে সম্বর্ধনা জানানো, সাহিত্যিক মানে সবাইকে নিয়ে সমাজের যারা ভালো মানুষ আছেন সবাইকে নিয়ে সম্বর্ধনা এবং আই ক্যাম্প এইটা দিয়ে, এবং আমরা লাল বাচ্চাদেরকে খাবার সহ আমাদের যারাই আমাদের এলাকাতে গ্রুপকে সেবা দেন মানে সিএসপি সংঘ এবং এসসিদেরকে আমরা সাইকেল প্রদান সহ আমরা এই পুজোটা এবছর এই রকমে করব, এবং সবটাই আমাদের রাজ্য সরকারের গাইডলাইন মেনে এবং আমাদের কোভিড নিয়ম মেনে আমরা কিন্তু পুজোটা করব। এটা 23 বছর পুজো এবং আমাদের 10 তারিখে 10 সেপ্টেম্বর আমাদের পুজো, এবং সেই দিন আমরা বাড়ি আনতে যাব। আমরা সমস্ত ক্লাবের ড্রেস পরে এবং সমস্ত জনসাধারণকে আমি 10 তারিখে রাজ্য সরকারের যেটা গাইডলাইন মেনে মুখে মাস্ক লাগিয়ে
এবং 3 ফুট দূরত্ব নিয়ে আমরা কিন্তু সে মিছিলে হাঁটব। শোভাযাত্রা যেটা আমরা প্রতি বছর করে আসি সেটা 10 তারিখে করব। এবং এই অনুষ্ঠানের মধ্যে 5 দিনে আমরা 5 রকমের অনুষ্ঠান করব এবং এটা পুজোটা আমরা এই বছর এভাবে পালন করব। আপনার নাম? শান্তিভূষণ যাদব, পূজা কমিটি সেক্রেটারি। আমরা প্যান্ডেলটা এবার বহুত বড় আকর্ষণ রয়েছে। আমাদের শঙ্খ দেখেছেন তো, শঙ্খ দিয়ে তৈরি, মানে শঙ্খ আকারে তৈরি আমাদের প্যান্ডেল হবে। এবং আমরা এই প্যান্ডেলটা 5 দিন রাখব। 5 দিন রাখার পর আমরা 6 নম্বর দিনে আমরা মূর্তি বিসর্জন করব। এবং সমস্ত এলাকাবাসীকে আবার আহ্বান করছি, আপনারা আসুন, এই পুজোতে সম্মিলিত হন। বাজেট 3 লক্ষ টাকা, খুব ছোট বাজেট নিয়ে আমরা এই পুজো করছি। ধন্যবাদ। মোহনপুর সিআইএসএফ আজ সকাল 7টা নাগাদ ইসিএল সালানপুর এরিয়ার বারাবনি বেগুনিয়া কলিয়ারি সিআইএসএফ এর টিম আর ইসিএল এর নিরাপত্তা রক্ষী চোরাই কয়লা রুখতে আছে মাইনসে। তখন কিছু ছেলে মাইনসের নিচে মোটর সাইকেলে করে কয়লা চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই টাইমে সিআইএসএফ এর মুখোমুখি দর্শন হয়। বাধা দিলে এক সিআইএসএফ কর্মীকে বাইক দিয়ে ধাক্কা মারে। ঘটনার মধ্যে সিআইএসএফ পা ভেঙে যায়, যার অন্য আর এক কর্মী সিআইএসএফ এর লাঠি দিয়ে ছেলেটিকে ব্যবহার করে ঘটনার মধ্যে দুজনেরই হসপিটালাইজড করা হয়েছে। যে ছেলেটিকে লাঠি দিয়ে প্রহার করেছে ওই ছেলেটির বাড়ি হচ্ছে বারাবনি ব্লকের খড়াবড় গ্রামের, নাম পার্থ মণ্ডল। যে সিআইএসএফ কর্মীকে গাড়ি চাপা দিয়েছে তার নাম হলো এস কে সাইথিয়া। অনাহারে দিন কাটাচ্ছে শ্রমিকরা, তাই বাধ্য হয়ে রামনগর সেল কলিয়ারির সামনে বিক্ষোভ প্রদর্শন শ্রমিকদের। প্রায় 1 বছর ধরে কাজ বন্ধ থাকায় অনাহারে দিন কাটাচ্ছে প্রায় 400 জন শ্রমিক। সেলের রামনগর কলিয়ারির লাইকডি ও সালানপুর সাইডিং এর জমির মালিকদের সঙ্গে বিবাদের জোরে সমস্যায় পড়েছে প্রায় 400-এর বেশি ঠিকা শ্রমিক। অন্বেষণ করে বিভিন্ন আন্দোলন করেও কোনো সুরাহা মেলেনি শ্রমিকদের, তাই বাধ্য হয়ে সমস্ত শ্রমিকরা মিলে পুনরায় বিক্ষোভের পথে নামলেন। মঙ্গলবার সকালে সেলের রামনগর কলিয়ারির মুখ্য গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সব শ্রমিকরা। তাদের দাবি, জমির ঝামেলা মিটিয়ে পুনরায় নতুন ঠিকা বার করে তাদের কাজ চালু করা হোক। এই প্রসঙ্গে এক শ্রমিক জানান যে তার গত 1 বছরের বেশি সময় ধরে কাজ বন্ধ। অনাহারে দিন কাটাচ্ছে শ্রমিকরা বারবার আন্দোলন বা অনশন করেও কিছুই লাভ হয়নি, তাই বাধ্য হয়ে একত্রিতভাবে সব ট্রেড ইউনিয়ন শ্রমিকরা মিলে পুনরায় আন্দোলন শুরু করছি। আমাদের অনুরোধ, জমি নিয়ে যা কিছু ঝামেলা চলছে গত বছরে থেকে তা মিটিয়ে নিয়ে আমাদের অবিলম্বে কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। লাইকডি ও সালানপুর জোন মিলে প্রায় 400 জন শ্রমিক 1 বছর ধরে কাজ হারা রয়েছে। সেল কর্তৃপক্ষ বারবার ওই জমির মালিকদের সঙ্গে কথা বলছেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, তাই ওদের ঝামেলায় আমাদের দিন অনাহারে কাটছে। এটা কতদিন মানা যায়? তাই প্রশাসন এবং সেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এবার আমাদের নিয়ে ভাবা হোক, না হলে এই আন্দোলন আরও বৃহত্তম আকার ধারণ করবে। আসুন শুনে নি তাদের লিডার কি বলছেন। ঘটনাটা হয়েছে, আমরা এই জমি যে ঝামেলা, জট কাটাচ্ছে না, জমির জট না কাটার ফলে এই ঠিকাদার যে একটা রানিং ছিল সে রানিংটা বন্ধ হয়ে গেছে। কমসে কম এই লাইটটি ধারে 250 ওয়ার্কার, সালানপুর ধারে 150 ওয়ার্কার, কমসে কম 400 ওয়ার্কার অনাহারে মরছে। আজ 1 বছর হয়ে গেল, 4 মাস কোনো প্রোডাকশন নেই। এই ম্যানেজমেন্ট আসছে, প্রতিদিন প্রতিশ্রুতি দিচ্ছে, আমি জমিওয়ালাদের সঙ্গে মিটিং করছে এবং তাদের যে জমির ফাইল পৌঁছানো সেই পর্যন্ত তারা করছে না, মানে একটা টাইম পার করছে। এই টাইম পার করার ফলে আমরা এই যে আমরা অনাহারে মরছি। সমস্ত 400 ওয়ার্কার, এই 400-এর পেছনে আরও 4 জন করে জুটতে গেলে কমসে কম 1000-এর উপর এই মানুষ মারা যাবে না খেয়ে পেয়ে। তার জন্য বাধ্য হয়ে আজকে আমরা ম্যানেজমেন্টকে বিক্ষোভ দেখাচ্ছি যে কোনো ম্যানেজারকে আমরা এখানে ঢুকতে দেবো না, যতক্ষণ না এই রামনগর প্রোডাকশন চালু হচ্ছে
ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালু রাখব। অবিলম্বে রামনগর সাইট চালু করতে হবে, অবিলম্বে রামনগরের এই ঠিকাদার শ্রমিকদের কাজের ব্যবস্থা শুরু করতে হবে। আমরা হাঙ্গার স্ট্রাইকে বসেছি, অনেকবার আমরা চিঠি দিয়েছি কিন্তু ম্যানেজমেন্টে কোনো শুনায় নাই। আমাদের ইউনিয়নেরা তারাও তাদের সঙ্গে আলোচনা হয়েছে, জমিওয়ালাদের সঙ্গে আলোচনা হয়েছে, রামনগর খোলার কোনো ব্যবস্থা হচ্ছে না। আর না খোলার পরে এ অনেক চুরি চোর অনেক বেড়ে যাবে, রামনগর হাহাকার মেচে যাবে এবং না খেয়ে মরবে। এই জন্য আজ আমাদের বিক্ষোভ আমরা শুরু করেছি। সব ঠিক আছে, সব সব ঠিক আছে। কতজন আছেন? আমরা কম 400 ওয়ার্কার আছি। তো এখন কি রামনগর কোলিয়ারি বন্ধ? রাম টোটাল বন্ধ, আউটসোর্সিং বন্ধ, আউটসোর্সিং টোটাল বন্ধ। ঠিক আছে, শ্রমিকদের টেন্ডার থাকা সত্ত্বেও কবে থেকে বন্ধ হয়েছে? মোটামুটি আপনার হয়ে গেল 3 মাস। লাইকডি আর সালানপুর আপনার আগে না 1 বছর হয়ে গেল, সেপ্টেম্বর আগে বছর সেপ্টেম্বর 20 বন্ধ করেছে। নানা রকম মানে এই যে ম্যানেজমেন্ট এসছে, এই যে জিএম এসছে, তার কোনো কাজ করার যে পদ্ধতি একদম ফালতু। এবং যে জমিদের সঙ্গে আলোচনা করে প্রত্যেক আমাদের আগে অফিসার দেখেছি, তারা জমিদের সঙ্গে বসে এই কোলের চালু রেখেছে, প্রোডাকশন চালু রেখেছে, সমস্ত এখানকার যে শান্তি ব্যবস্থা বজায় রেখেছে। আজকে যদি কোনো যদি মারা যায় এই না খেয়ে, তার দায় একমাত্র সেল ম্যানেজমেন্ট হবে, এটাই আমরা জানাচ্ছি। এই এইভাবে আমাদের বিক্ষোভ চলবে, আমরা চালাই। আপনাদের দাবি কি? আমাদের দাবি অবিলম্বে দু সাইড চালু করে, কোলেরি চালু করে, প্রোডাকশন চালু করে, এই কন্ট্রাক্টরকে ঠিকা দিয়ে আমাদের কাজের ব্যবস্থা করে দেওয়া, আমাদের রুজি রুটির ব্যবস্থা করে দেওয়ার আমরা আবেদন রাখছি। আমার সমস্ত যারা প্রশাসন থেকে আরম্ভ করে মিডিয়া থেকে আরম্ভ করে এই ম্যানেজমেন্টকে আবেদন করছি, আমাদের ইউনিয়নগতভাবে যত সমস্ত যারা দায়িত্ব আছে ইনভলভ আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি, আমাদের কাজের আমাদের রুজি রুটির ব্যাপার আমাদের খাবারের ব্যবস্থা করে দেন, যাতে দু ইটস দ্য সিম্পল থিংস দ্যাট মেক লাইফ বিউটিফুল। এটা সহজ জিনিস যা জীবনকে সুন্দর করে তোলে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্যে। যদি আপনি এটি পছন্দ করে থাকেন তাহলে এটিকে শেয়ার করে দিন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা পুশ করতে ভুলবেন না। যদি আপনি বেল আইকনটা পুশ করেন তাহলে আমাদের ভিডিওর নেক্সট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। আজকে সমাচার এতটাই।